হংস মিথুন দুটি মন যে কখন উড়ে উড়ে যেতে চায়। গ্রামে গঞ্জে হ্যাজাকের আলো আর হাজার হাজার মানুষ, সকলের অপেক্ষা কখন গান গাইবেন বিমলেন্দু ভট্টাচার্য। শাল পিয়ালের বনে দুটি পাখি কথা কেন কয় না, শাল পিয়ালের বনে দুটি পাখি কথা কেন কয় না। সে ছিল এক সোনার সময়, বাংলার প্রাচীন শিল্পযাত্রা আজ সেভাবে মানুষের মন কাড়ে না। টেকনোলজির অভাবনীয় উন্নতির কারণে এই শিল্প মাধ্যম আজ প্রান্তিক, কিন্তু বিমলেন্দুবাবুর কাছে আজও যাত্রা ধ্যান জ্ঞান প্রেম। ছিল না অভিনয়ের উত্তরাধিকার, বাড়ি থেকে চাপ ছিল আইনজীবী হওয়ার, অভিজ্ঞতা বলতে ঠাকুরমার সঙ্গে যাত্রা থিয়েটার দেখার নেশা। রাতের অন্ধকারে যাত্রার অভিনয় দেখতে দেখতে বিমলেন্দু ভট্টাচার্যের রক্তে নেশা ধরাত, তাই সওয়াল জবাবের পথ না ধরে তিনি ঢুকে পড়লেন গ্রিন রুমে। ১৯৭৬ জুলাইতে, আমি জুলাই মাসের ১৬ তারিখ কিংবা এরকম হবে, অপেরা থেকে আমার কাছে ওই তখনকার দিনের সেই পোস্টকার্ডে লেখা মহলা আরম্ভ হবে, সে আজও আমি রেখে দিয়েছি, আমার কাছে আছে। পরপর ২ বছর আমি ওই অপেরায় ছিলাম, তো চিঠি পেয়েই খুব আনন্দ। কিন্তু যাত্রাপালার গদি ঘরে ঢুকলেই তো হলো না, প্রমাণ তো নিজেকে করতে হবে। শুরু হলো লড়াই, যার মাথায় অভিনয় ভর করছে তাকে আটকাবে কে? ধীরে ধীরে মঞ্চে অভিনয়ের ডালপালা মেলতে লাগলেন, পৌরাণিক থেকে সামাজিক পালায় তিনি হয়ে উঠলেন প্রথম সারির শিল্পী। তো একদিন রাত্রে নাটক ওই পালা হলো, তাতে আমি অভিনয় করলাম এবং হয়েছিল আমাদের মহাজ্যোতি সদনে। ৪টি বই হয়েছিল প্রথম বছর, আঁধারে আলো একদিন রাত্রে, আর নতুন যে দুটি সে বছরের বই হয়েছিল নগর দর্পণ আর ধাত্রীপান্না। নাগমণি একটি বলে বই হয়েছিল পৌরাণিক, তাতে বব্রুবাহন করতাম আমি। তো মানে পৌরাণিক বই বা এই বইগুলো না হতো প্রথম কয়েক বছর পরপর। শ্রী রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় তাকে গোটা রাজ্যে পরিচিতি দিয়েছিল, এখনো তার সংলাপ বলতে পারেন গড়গড়িয়ে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে, যা যা, আর তোর ভয় নেই, আর তোর ভয় নেই, গায়ে যখন হলুদ মেখেছিস তখন আর তোকে কুমিরে ধরবে নি গো। রামকৃষ্ণের অভিনয় দেখি ডাক পড়ে চলচ্চিত্রে, দীনেন গুপ্তর নটী বিনোদিনী ছবিতে বিমলেন্দুবাবু অভিনয় করলেন ঠাকুরের ভূমিকায় আর প্রশংসাও পেলেন। নটী বিনোদিনীতে তো বিনাদি বললেন তোকে তো ঠাকুর করতে হবে, ওই আমাকে তখন এই ঠাকুর বলেই সবাই ডাকতো, আয় অদ্ভুত, আমার খারাপ লাগতো যদিও, যে ঠাকুর কী গো ঠাকুর, কখন এলে মেদিনীপুর থেকে, এরম ব্যাপার। সিনেমাতে একটা সুযোগ পেলাম যে দীনেন গুপ্ত ছবি করছেন, উজ্জ্বল সেনগুপ্ত আমাকে বলল তুই চল দীনেনদার কাছে কথা বলতে হবে। দিলীপ রায় থেকে আরম্ভ করে দেবরাজ রায়, মেঘনাথ ভট্টাচার্য, প্রসেনজিৎ, দেবশ্রী রায়, এনারা সব একই সঙ্গে আমরা অভিনয় করেছি, যদিও দেবশ্রীর সঙ্গে আমার কাজ হয়েছিল অনেকটা দিন। স্মৃতি বড় ভিড় করে বেড়ায়, কত ভালোবাসা কত আনন্দ, দর্শকের মুখের হাসি দেখে মঞ্চে তৃপ্ত হওয়ার সুখ আর কি কোথাও আছে? কত অভিজ্ঞতা, গান গাইতে গাইতে মুখে পোকা ঢুকে যাওয়ায় সে এক অপ্রস্তুত অবস্থা। আরেক মঞ্চে অনুপ কুমারের মতো অভিনেতা থাকলেও তাকেই ফের গান গাইতে হয়েছিল দর্শকের আবদারে। ম্যানেজারবাবুকে কোনো রকমে বললাম এক গ্লাস জল পাঠালে ভালো হয়, আমার পোকা গিলে ফেলেছে। তো যাই হোক, সেটা জল পাঠানো হলো, তারপরে ওই মঞ্চে একটু পেছনে গেলাম, গলাটাকে একটু মানে শব্দ টব্দ করার পরে আমার মনে হলো পোকাটা বেরিয়ে গেল। শেখরবাবু মঞ্চে রয়েছেন, তো অনুপদা মঞ্চে রয়েছেন, আমি আরামসে করছি গ্রিন রুমে গিয়ে, আমার তো অ্যাপিয়ার হয়ে গেছে, আমরা পরে অ্যাপিয়ার দেবো বলে কস্টিউম চেঞ্জ করছি,
এই ফাঁকে হঠাৎ দেখি চিৎকার চেঁচিয়েছে, কি ব্যাপার? না বিমলনদাকে একবার পাঠাতে হবে, ওই গানটা আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে শুনেছি, কিন্তু আমাদেরকে এই রকম উনি গাইবেন, আমরা পুরোপুরি সামনে থেকে দেখব, এরকম আমরা টিকিট পাইনি। সময় থাকতে থাকতেই অভিনয় থেকে সরে এসেছেন, দিনের পর দিন চড়া আলোয় অভিনয় করতে করতে দৃষ্টিশক্তিতে ছায়া পড়তে থাকে, কিন্তু মনে কোনো ছায়া নেই। এখনো মন পড়ে থাকে যাত্রা পাড়ায়, এখন সেই জৌলুস নেই তা বুঝতে পারেন। সতীর্থ শিল্পীরা কেউ কেউ আবার কীর্তন দলে যোগ দিয়ে কোনক্রমে জীবনযাপন করছেন, দেখে শুনে কষ্ট বাড়ে। মেদিনীপুরে আমি বিভিন্ন জায়গাতে এই সাইকেলে করে মাঝে মাঝে ঘুরে বেড়াই এই সকালের দিকে, তো গিয়ে দেখছি কীর্তনের দলে আমার খুব পরিচিত দুজন অভিনেতা তারা ঢুকেছে। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কী ব্যাপার? না কিছু করার নেই, এতে হয় কি, যাই হোক কিছু তো করছি নাম সংকীর্তনের মাধ্যমে, আর এখানে মোটামুটি কিন্তু প্রত্যেক দিনই প্রোগ্রাম, আমরা ভালো আছি। এখন পশ্চিম মেদিনীপুরের রাজাবাজারে বিমলেন্দু ভট্টাচার্য আজও বেঁচে আছেন যাত্রা ও থিয়েটারের মধ্যে, অবসরে আলমারির মধ্যে থাকা পুরস্কারের ধুলো ঝাড়েন আর যাত্রার লিফলেট থেকে সময় কাটান। পুরনো সেই দিনের কথা ফিরে আসে, মাঝে মাঝে আনমনে সংলাপ বলেন, স্মৃতিটুকু তো থাক। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় শুভব্রত মণ্ডলের সঙ্গে শোভন গোস্বামী, ইটিভি নিউজ বাংলা।